বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মাত্র 54 বছরের জীবনের এক চতুর্থাংশই কেটেছে কারাগারে। তার পুরো জীবনটাই ছিল বাঙালির জন্য নিবেদিত। সেজন্য ফাঁসির মঞ্চকেও তিনি ভয় পাননি। বাঙালি আর বাংলাদেশের সঙ্গে এমনই অবিচ্ছেদ্য হয়ে উঠেছিল শেখ মুজিব। টুঙ্গিপাড়ার প্রত্যন্ত গ্রাম থেকে মহানায়ক হয়ে উঠে এসেছেন জাতীয় অঙ্গনে, এরপর দ্যুতি ছড়িয়েছেন বিশ্বমঞ্চে। ফিদেল কাস্ত্রো যথার্থই বলেছিলেন, আমি হিমালয় দেখিনি, তবে আমি শেখ মুজিবকে দেখেছি। 17ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে আমরা দৃঢ় সংকল্পে আবদ্ধ হই। বাংলাদেশকে আমরা বিশ্বসভায় আরও উচ্চাসনে নিয়ে যাব। আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, শান্তিপূর্ণ আবাসভূমিতে পরিণত করব।